নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই একটি নতুন ভিডিওতে স্বাগত। তো বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ আপডেট খবরটি বেরিয়ে আসছে তা হচ্ছে চিরতরে মুছে ফেলা হচ্ছে 500টি ট্রেন ও 10,000 স্টেশন। হ্যাঁ বন্ধুরা, এই খবরটি বেরিয়ে আসছে, রেল মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে। তো তবে কী খবর জানানো হয়েছে সেটাই আজকে একেবারে বিস্তারিত জেনে নেব। ঢেলে সাজানো হচ্ছে ভারতীয় রেল ব্যবস্থাকে, 500টি ট্রেন ও 10,000 স্টেশন বাতিল করা হচ্ছে। এই রকমের সিদ্ধান্তের পথে যে কেন্দ্র হাঁটতে পারে তা শোনা যাচ্ছিল। এবার স্বয়ং ভারতীয় রেল মন্ত্রক শুনতে জানা গেল 500 ট্রেন ও প্রায় 10,000 স্টেশনের অবলুপ্তির কথা। করোনা মৃত্যুতেই ভারতীয় রেলের মানচিত্র থেকে পাকাপাকিভাবে মুছে যেতে চলেছে এই ট্রেন ও স্টেশনগুলি। রেল মন্ত্রকের তথ্য প্রযুক্তি বিভাগের মতে পরিচালনাগতভাবে উন্নতি হবে এক্ষেত্রে, এবং ফলে রেলের ভাড়া না বাড়িয়ে বছরে প্রায় 1,500 কোটি টাকা অতিরিক্ত আয় হবে ভারতীয় রেলের। বিশেষজ্ঞরা ইতিমধ্যে এই নব্য রেল ব্যবস্থাকে জিরো বেস্ট টাইম টেবিল নামে ডাকতে শুরু করেছেন। রেল আধিকারিকরা জানিয়েছেন, এই নয়া ব্যবস্থায় গুরুত্বপূর্ণ জায়গায় প্রায় 15% অধিক মালবাহী রেল চালানো যাবে এবং যাত্রীবাহী রেলের গতি 10% পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব হবে। সূত্রের মতে, নতুন কোনো প্রযুক্তি ব্যবহার না করে শুধুমাত্র পুরাতন পরিকাঠামোকে ঘষে মেজে চালানোর উপায় বলে এর নাম জিরো বেস্ট টাইম টেবিল। জানা যাচ্ছে, মহামারীর আবহে রেল বন্ধ থাকায় আইআইটি বম্বের সহযোগিতায় ভারতীয় রেল এই নয় ব্যবস্থার মনোনিবেশ করতে পেরেছে। ঢেলে সাজানোর ক্ষেত্রে রেল মন্ত্রকের মূল মন্ত্র ছিল শুধুমাত্র দরকারি স্থানে অধিক সংখ্যক রেল চালু করা, অদরকারি ক্ষেত্র থেকে খরচ কমিয়ে আনা। নয়া নিয়মে যে সকল ট্রেনে বহন ক্ষমতার 50% কম যাত্রী ওঠেন সেই সব ট্রেন বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। সেই রুটে অন্যান্য গুরুত্বপূর্ণ ট্রেন থামিয়ে যাত্রী তোলা হবে বলে খবর পাওয়া যাচ্ছে। এছাড়া দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে পরস্পর 2 স্টপেজের দূরত্ব নির্ধারিত হয়েছে 200 কিমি, ফলেতে বাদ পড়েছে 10,000 স্টেশন। ওই সকল স্টেশনের জন্য বরাদ্দ থাকবে অন্য লোকাল ট্রেন। নয়া নিয়মে অন্তর্ভুক্ত হয়েছে হাব অ্যান্ড স্পোক মডেল। হাব হচ্ছে 10 লক্ষ বা তার অধিক জনসংখ্যার শহর, যেখানে দূরপাল্লার ট্রেনগুলি বন্ধ থাকবে। ছোট জায়গাগুলি আগত লোকাল ট্রেনের মাধ্যমে সংযুক্তিকরণ হবে। এক আধিকারিকের মতে, বৃহৎ তীর্থক্ষেত্র ও পর্যটনগুলিকে হাব বলে চিহ্নিত করা হবে। নিয়ম অনুযায়ী 22টি LHB কোচের ট্রেন বা 24টি ICF কোচের ট্রেন চলবে। এছাড়াও রাতে 18টি কোচ সম্বলিত রেল চলবে বলে খবর পাওয়া যাচ্ছে। সূত্রের খবর অনুযায়ী, আইআইটি বোম্বের সহযোগিতায় ভারতীয় রেলের এই নয়া পদ্ধতির খুঁটিনাটি দেখার পর এই বছরের শেষে চালু করা হবে। জুলাই মাসে ভারতীয় রেল বোর্ডের চেয়ারম্যান জানিয়েছিলেন, আমরা পণ্যবাহী যাত্রীবাহী রেলগুলির গতিপথ আলাদা করার কথা ভাবছি, কিন্তু কোভিড পরিস্থিতিতে তার সম্ভবপর হয়ে উঠছে না। আধিকারিকদের মতে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই চালু হয়ে যাবে এই জিরো বেস টাইম টেবিল। তো ধন্যবাদ বন্ধুরা এই আপডেট খবরটি দেওয়ার জন্য। তো অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।